এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর অ্যাটমিক স্ট্রাকচার যা পরমাণু গঠনের অন্তর্গত যোজ্যতা পড়াবো এবং যোজ্যতার সাহায্য নিয়ে কী করে আমরা বিভিন্ন যৌগের হ্যাঁ নাম সংকেত নাম ইত্যাদি আমরা লিখতে পারি সে সম্পর্কে আলোচনা করব। আমরা যোজ্যতা আগের ভিডিওতে আমরা পড়িয়েছি যোজ্যতা কিভাবে জানা যায় যোজ্যতা কিভাবে সম্পর্কে একটা সঠিক ধারণা আমরা দিতে পেরেছি এখন একটা শর্ট লিস্ট করে বিভিন্ন মৌলিক পথের যোজ্যতা আমরা লিখে দিয়েছি যে এনের যোজ্যতা কত না ওয়ান পটাশিয়ামের যোজিত কত কে পটাশিয়াম যোজিত এক জিঙ্ক টু এম জি ম্যাগনিসিয়াম টু ক্যালসিয়াম টু এফি টু থ্রি এস এন টু ফোর এইচ জি ওয়ান টু সি ওয়ান টু ফসফরাস থ্রি ফোর অক্সিজেন টু এম এন টু ফোর সিএল ওয়ান এফ ওয়ান বিআর ওয়ান আই ওয়ান এইচ অর্থাৎ হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন হ্যাঁ জেনন এক্সি মানে হচ্ছে জেনন এর যোজ্যতা কত না শূন্য কারণ এই সমস্ত মৌলিক পত্রগুলি কখনোই কোনো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না লেড এর যোজ্যতা কত দুই চার অ্যালুমিনিয়ামের তিন সিলভার এজি যোজ্যতা এক এবং এ ইউ যোজ্যতা হচ্ছে এক তোমরা লক্ষ্য করে দেখবে আয়রন মানে এফি এসএন মানে তিন জি এইচ মানে হচ্ছে মার্কারি বা পারত সি মানে কপার হ্যাঁ এবং হচ্ছে ফসফরাস পি আর উপরের দিকে আমরা যে লেড এটা এই সব মৌলিকগুলোর ক্ষেত্রে দুটো করে যোজ্যতা আছে এই দুটো করে যোজ্যতা থাকার কারণ কি এই সমস্ত মৌলদের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা আছে অর্থাৎ তারা বিভিন্ন মৌলিক পথের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হতে পারে এই জন্য দুটো যোজ্যতা থাকার জন্য এই এই মৌলগুলোর উৎপাদিত যোগের দু ধরনের নাম দেখতে পাওয়া যাবে একটা ইগযুক্ত নাম একটা যুক্ত ইক যখন থাকবে বানানে তখন আমাদের মনে রাখতে হবে বেশি যোযতাটা সেক্ষেত্রে ভ্যাবিয়ে হবে আর যখন আঁস হবে তখন কম যোজ্যতাটা আমরা ব্যবহার করব যেমন এফি যোজ্যতা টু এবং থ্রি যদি বলা ফেরাস অক্সাইড তখন আয়রনের যোজ্যতা নেবো তিন যদি বলে ফেরিক অক্সাইড তখন আমরা আয়রনের যোজ্যতা ধরবো তিন আবার বলি যখন ফেরাস বলবো ফেরাস অক্সাইড বলবো তখন আয়রনের যোজ্যতা নেবো দুই যখন বলবো যখন বলবো ফেরিক ই নিলাম তখন তার যোজ্যতা দেবো তিন যেমন টিনের ক্ষেত্রে এসেন আছে স্ট্যানাস যখন বলবো তখন তার যোজ্যতা নেব দুই যখন স্ট্যানিক বলবো চার এইভাবে আমরা বিভিন্নভাবে যোগ যুগ আমরা যোজ্যতাকে ব্যবহার করতে পারি আমরা এবার চলে যাব যৌগমূলক যৌগমূলকগুলো আগে আমরা পড়িয়েছি যেমন নাইট্রেটকে আমরা বলছি এন ও থ্রি এর এক সালফেট এসো ফোর টু সালফাইড এসো থ্রি টু ফসফেট পিও ফোর থ্রি হাইড্রক্সাইড ও এইচ ওয়ান বাইকার্বন এইসিও থ্রি ওয়ান বাই ফোর ওয়ান পারম্যাঙ্গট এম এনও ফ ফোর ওয়ান সি আর টু ও সেভেন ডাইক্রোমে টু টু অ্যালুমিনেট এ এল ও টু ওয়ান জিঙ্কের জেড এন ও টু টু আচ্ছা অ্যামোনিয়াম এইচ ফোর ওয়ান এবং নাইট্রাইট এন ও টু ওয়ান আমরা এইভাবে বিভিন্ন কতগুলো মৌলিক পথের এবং মূলকের যোজ্যতা জানলাম এবার এই যৌগমূলকেরগুলো সাহায্য নিয়ে আমরা কীভাবে আমরা কীভাবে যৌগ গঠন করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনায় যাব আমরা যেমন ধরো যেমন আমরা বিভিন্ন যৌগিক পদার্থগুলোর নাম আমরা দেখাচ্ছি যেমন ধরো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এল ও অ্যালুমোনিয়ামের যোজ্যতা জানি তিন অক্সিজেনের জানি কত দুই ক্রস করলাম করে আমরা তার যোগ নাম বলবে অ্যালুম এই যোগে অ্যালুমুনিয়ামের পরমাণু সংখ্যা কত হবে না দুই এল টু আর অক্সিজেনের পরমাণুর সংখ্যা তিন এল টু থ্রি যেমন অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়ামের যোজ্যতা কত এক আর হচ্ছে সালফেটের যোজ্যতা কত না দুই তাহলে অ্যামোনিয়াম সালফেট হলে কী হবে এনএইচ ফোর হোল টু এস ফোর তাহলে এমন এই পরমাণুতে এই যোগের সংকেতে অ্যামোনিয়াম যেহেতু দুটো থাকছে অ্যামোনিয়াম সালফেট এত আমরা আরও বিশদ আকারে এটা আলোচনা করতে চাই করতে পারি কিন্তু যেহেতু ক্লাস সেভেনের জন্য আমরা খুব সংক্ষেপে এই জিনিসটা আলোচনা করব। যেমন বলেছে না ক্যালসিয়াম পার ক্যালসিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট হলে কি হবে সিএ এই সিও থ্রি কথা বললাম দুই বাইকার্বোনেট ওয়ান তাহলে যোগ এটা যোগ ওটা কী হবে সিএ এইচ সি ও থ্রি হোল টু যেহেতু মূলক দুটো আছে এই যোগের মধ্যে যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি কিউপ্রিক অক্সাইড কিউপ্রিক অক্সাইডের ক্ষেত্রে কী হবে দুটোরই যোজ্যতা কিউপ্রিক যেহেতু ইক নিয়েছি তাহলে বেশি যোজ্যতা দুই নিলাম এখানে অক্সিজেনের যোজ্যতা কত নিলাম না দুই ঠিক আছে তা দুটোরই এক এক করে হলে সিইউও করলাম তা যোগটার নাম যেমন কিউপ্রাস অক্সাইড কিউপ্রাস অক্সাইডের ক্ষেত্রে আস মানে এক অক্সিজেন টু নিলাম কিউপ্রাস সিউ টু ও করলাম তারপরে হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন লিখছি তখন লিখলাম দুটোর জোজটা এক এক সেই জন্য কে ওই ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড ফর্মুলা এই করে শেষের দিকে আমরা দুটো জিনিস দেখিয়ে দিই ফেরিক অক্সাইড ইক যেহেতু আয়রনের যোজ্যতা তিন নিলাম অক্সিজেন দুই তাহলে এফি টু এফি টু ক্রস করলে এফি টু ও থ্রি দাঁড়িয়েলো এই যৌগের সংকেতটা ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড হলে আয়রনের যোজ্যতা দুই অক্সিজেনের দুই তাহলে কী হবে দুই দুই হলে ওয়ান ওয়ান দাঁড়ালো অর্থাৎ ফেরাস অক্সাইড হলে এফি ও যেমন বলছে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়ামের যোজ্যতা দুই এবং ফসফেটের যোজ্যতা কত বললাম না তিন তাহলে ক্যালসিয়াম ফসফেট সি এ থ্রি পিও ফোর হোল টু এইটুকু নিয়ে আমরা কী করে যোজ্যতার সাহায্য নিয়ে যোগের সংখ্যা দেখতে পারি এই নিয়ে আমরা আলোচনা করলাম পরের ক্লাসে আমরা রাসায়নিক বিক্রি পড়াবো